CCT 20 World Cup 2021 এর ফাইনাল স্কোয়াডটার নাম বলছি মোহাম্মদ মাহমুদউল্লাহ ক্যাপ্টেন মোহাম্মদ নাইম শেখ সৌম্য সরকার লিটন কুমার দাস সাকিব আল হাসান মোহাম্মদ মুশফিকুর রহিম অবশ্য তাইম গেল আমাদের তিন ফর্মেটের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু এখন ও নিজে থেকে আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো কিন্তু পাই না এটা আমাদেরও দুর্ভাগ্য এবং তামিমকে মিস করবে আমরাও মিস করবো তামিমকে তবু আমরা কনফিডেন্ট আবার ফিরে আসবো অবশ্যই যারা সুযোগ পেয়েছে একটা বিরাট প্ল্যাটফর্মের মধ্যে আছে এবং যারা সুযোগ পেয়েছে তারা অবশ্যই অ্যাবিলিটি আছে ইনশাল্লাহ ভালো খেলার এবং বিশ্বকাপে এই স্কোয়াডের উপরে যারা ওপেন করবে এবং সবার উপরে আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ এরা ভালো করবে আপনি দেখেন যে কোনো ফর্মেটে আমরা খেলেন তো উইনিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনার তো জয়টা কিন্তু আত্মবিশ্বাস সবসময় বাড়ায় আপনি কিন্তু হারতে থাকলে দেন মোরালি প্লেয়ারদের কিন্তু অনেক ডাউন করে দেয় তো সেই হিসাবে এই আত্মবিশ্বাসটা জয়ের আত্মবিশ্বাস ধারাবাহিকভাবে থাকলে যে কোনো জায়গায় কিন্তু কনফিডেন্টলি আরেকটা সিরিজ বা একটা টুর্নামেন্ট খেলা যায় সেই হিসাবে মনে করি যে এই জয়ের ধারাবাহিকতা আত্মবিশ্বাস প্লেয়াররা যথেষ্ট পেয়েছে এবং যথেষ্ট কনফিডেন্ট এবং আমি মনে করি যে বিশ্বকাপের প্রিপারেশনটা কিন্তু ওমানে গিয়ে স্টার্টটা হবে ওখানকার কি উইকেট আমরা কিন্তু কখনো ওমানে ক্রিকেট খেলি না ওখানে না যাওয়া পর্যন্ত কি প্ল্যানে ক্রিকেট খেলবে এটা কিন্তু বোঝাও খুব মুশকিল তো সেই হিসাবে আমি মনে করি ওখানে না যাওয়া পর্যন্ত ওই প্রিপারেশনের ব্যাপারে কিন্তু আগাম বলা মুশকিল তো আমরা যেদিন ওমানে যাবো ওখান থেকে বিশ্বকাপের প্রিপারেশনটা শুরু হবে ইনশাল্লাহ আমি মনে করি খুব তাড়াতাড়ি খুব দ্রুত আমাদের প্লেয়াররা যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো প্রথম যে প্রিমিয়ার রাউন্ডটা যেটা আমরা খেলবো এটা এটা আমরা শেষ করার পরে কিন্তু প্ল্যান করা হবে আমরা কতটুকু যেতে পারবো প্রতিটা ম্যাচই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা ওমানে গিয়ে ফার্স্ট প্র্যাকটিস ম্যাচ যেদিন খেলবো সেদিন থেকেই কিন্তু আমাদের ইম্পর্টেন্সে শুরু হবে বিশ্বকাপের যে আমরা কোন দিকে যেতে পারবো আগাম এই মুহূর্তে এই জায়গা থেকে বলা মুশকিল যে আমরা ঠিক কীভাবে কোথায় যাবো মুসাদ্দিকরে নিয়ে ঠিক ওইভাবে কিন্তু আমরা যেটা বললাম যে 15 জনকে আমরা সিলেক্ট করেছি এদেরকে নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং এই আমাদের হোম সোয়েলে ক্রিকেট হচ্ছে এটার বাইরে আমরা ওমানে গিয়ে যে প্ল্যানে আমরা ক্রিকেট খেলবো এ দিয়ে আমরা এই 15 জনকে সিলেক্ট করেছি যার কারণে দুটো এডিশনাল আমরা প্লেয়ার দিয়েছি একটা ফাস্ট বোলার একটা লেগ স্পিনার এর বাইরে আমাদের আরও আপনার 13 জন প্লেয়ার কিন্তু স্ট্যান্ড বাই হিসাবে আছে তো যাকে যখন দরকার হবে আল্লাহ রাও কেউ ইঞ্জুরি হতে পারে রিপ্লেসমেন্ট তখন ওখান থেকে কী করা হবে শাহিন পাটওয়ারি অবশ্যই আমরা জিম্বাবুয়ে সিরিজ থেকে ওরে আমরা ইনক্লুড করেছি এবং আন্ডার 19 স্কোয়াডের প্লেয়ার আমাদের এইচপির সাথে যথেষ্ট নার্সিং করা হয়েছে ওকে আমরা যথেষ্ট কনফিডেন্ট যে ও যে স্টাইলে খেলে টি-20 ফর্মেটে যথেষ্ট ভালো খেলবে আমরা সিলেকশন প্যানেল সবাই ওর প্রতি কনফিডেন্ট আছে বাট দেখেন টিমে যদি 5টা বা 6টা ফাস্ট বোলার থাকে সবাইকে কিন্তু 11 জন খেলানো মুশকিল এবং ধারাবাহিকভাবে দল যখন ভালো খেলতে থাকে তখন কিন্তু 11 জনটা চেঞ্জ হওয়াও কিন্তু টিম ম্যানেজমেন্টও চায় না তো সেই হিসাবে ওই ধারাবাহিকভাবে ওই 11 জনের উপরে কিন্তু কনফিডেন্ট থাকে সেই হিসাবে ওই ম্যাচটা পায় না কিন্তু রুবেল আমাদের সিনিয়র প্লেয়ার যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং আমি মনে করি ও যেভাবে নিজেকে তৈরি করে রেখেছে যখন দলের দরকার হবে তখন ওর থেকে ভালো সার্ভিস টাইম আমরা আশা করছি এটা সিলেকশন প্যানেল থেকে বলতে এটা তো টিম ম্যানেজমেন্ট লক্ষ্যটা ঠিক করবে এটা আমাদের সাথে এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট যখন কথা বলবে হেড কোচ আছে সবার সাথে যে তখন তো লক্ষ্যটা ঠিক করবে সবসময় আগাম বলাটা টি-20 ফর্মেটে ডিফিকাল্ট আমরা চাই আমরা সেরা খেলাটা সেরা দিনে খেলবো ওই দিনটাই সেরাটা খেললে ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো কিছু আশা করি